মন্তব্য করেন। 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশে ব্লগারদের ইসলাম নিয়ে অপপ্রচার চালানোর পরেও সরকার তাদের রক্ষা করে নিজেদের ইসলাম বিরুদ্ধ শক্তি হিসেবে পরিচিত করেছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে দোষী ব্লগারদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। একটি চরম ইসলাম বিরোধী নাস্তিক গুরুকার চক্র মহান আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন আমাদের পবিত্র ধর্ম ইসলাম ইসলামের মৌলিক ইবাদত নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাহাজ্জুদ উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম সহ ইসলামের বিভিন্ন বিধি বিধান নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচারণা চালাচ্ছে। আমরা নিজেরা অনুসন্ধান চালিয়ে বিষয়টি সত্যতা পেয়েছি। আমরা বিস্মিত হয়েছি 90% মুসলিম অধ্যুষিত একটি দেশে একটি নাস্তিক চক্র কি করে ইসলামের বিরুদ্ধে জাতি উৎপাদনের অনুপযোগী ভাষায় অশ্লীলতা ছড়াতে পারে।